শুভ সকাল স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে আপনাদের সাথে আছে আমি রিহাত মাহমুদ দর্শক এই অনুষ্ঠানে আমরা দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবর নিয়ে আলোচনা করে থাকি চলুন দেখি নাই কি কি সংবাদ প্রকাশিত হয়েছে আজকের পত্রিকাগুলোতে দর্শক আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম যেটি সেটি হলো যেখানে এক আওয়ামী লীগ বিএনপি এটি মূলত উপজেলা নির্বাচনের সংক্রান্ত একটি সংবাদ উপজেলা নির্বাচন ঘিরে রাজনীতি দলীয় সিদ্ধান্ত মানছেন না দুই দলের মাঠ পর্যায়ের নেতারা দিক নির্দেশনা অমান্য করায় শাস্তি হয়নি সরকারি দলের কারো বিএনপি বহিষ্কারের পথে হাঁটলেও পাল্টা দায় দিচ্ছেন প্রার্থী ও নেতারা ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মাঠের বিরোধী দল বিএনপি রাজনীতির মতো মত ও পথ আলাদা রাজনৈতিক কৌশলেও ভিন্নতা লক্ষ্য করা যায় দল দুটির জন্ম ভিন্ন সময়ে ভিন্ন প্রেক্ষাপটে কিন্তু সাম্প্রতিক সময়ে উপজেলা পরিষদ নির্বাচনে দুই দলকেই এক বিন্দুতে দেখা যাচ্ছে কারণ আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য ও মন্ত্রীদের নির্বাচনের প্রভাব বিস্তার এবং স্বজনদের প্রার্থী না করার জন্য কঠোরভাবে নির্দেশনা দিয়েছিল কিন্তু কেউ কথা শোনেনি অন্যদিকে বিএনপি সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় উপজেলা ভোট বর্জনের সিদ্ধান্ত নিলেও দলের মাঠ পর্যায়ের নেতাদের অনেকেই নির্বাচনে প্রার্থী হয়েছেন এই সংবাদটি এখানে রয়েছে এর পাশে যেটি দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ মন্তব্য মা ও শিশু একটি স্বাস্থ্য সেবায় আরো আন্তরিক হতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন যা টেকসই উন্নয়নের মূল উপাদান তিনি বলেন বিপুল সংখ্যক জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় শিক্ষা স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদের জনসম্পদে রূপান্তর করতে হবে এই সংবাদটি রয়েছে তার পাশেই রয়েছে ডোনাল্ড বাংলাদেশ সফরের সংবাদ সামনে তাকাতে চাই পেছনে নয় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ডোনাল্ড লু বলেছেন বাংলাদেশ একটি অবাধ ও সহিংসতা মুক্ত নির্বাচন নিশ্চিতে গত বছর জুড়ে যুক্তরাষ্ট্র অনেক চেষ্টা করেছে যা দুই দেশের সম্পর্কে খানিকটা টেনশন বা উত্তেজনা তৈরি করেছিল কিন্তু বিদ্যমান বাস্তবতায় যুক্তরাষ্ট্র এখন আর পেছনে তাকাতে চায় না বরং সম্পর্ক শক্তিশালী করতে শুধুই সামনে তাকাতে চায় এই সংবাদটি রয়েছে এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ এখানে দেখা যাচ্ছে যে ঢাকা একটি শহরে এখন আর অটোরিক্সা চলবে না সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী গতকাল বিআরটিএতে গিয়ে এই নির্দেশনা দিয়েছেন সেই সংক্রান্ত একটি সংবাদ রয়েছে তাছাড়াও দেখা যাচ্ছে যে খরচ এই বছর পার মূলত যেসব প্রবাসী যেসব শ্রমিক বাংলাদেশ থেকে বিদেশে যান প্রবাসে নিজেদের ভাগ্য উন্নয়নে তো দেখা যায় যে এই যাওয়ার যে খরচটি সেই খরচ তুলতে প্রায় এক বছরের বেশি অতিবাহিত হয়ে যায় নারী এবং পুরুষ শ্রমিকদের জন্য সংক্রান্ত একটি বিশেষ সংবাদ তারা দেশ রূপান্তর করেছে এর ছাড়া গতকাল হাইকোর্ট একটি রায় দিয়েছেন কন্ডেম সেল নিয়ে হাইকোর্টের রায় স্থগিত করা হয়েছে সেই সংক্রান্ত সংবাদটি রয়েছে মৃত্যু দণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগেই আসামিদের কন্ডেম সেলে রাখা নিয়ে হাইকোর্টের দেয়া রায় স্থগিত হয়েছে গতকাল বুধবার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়তুর রহিম আগামী পঁচিশ আগস্ট পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত করেন এই সংবাদটি রয়েছে দুর্নীতির মামলা অব্যাহতি পাচ্ছেন বিমানের চোদ্দ কর্মকর্তা এই সংবাদটিও রয়েছে এছাড়া দেখা যাচ্ছে যে মোটরযানের গতিসীমা সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যুর সঙ্গে কমাবে বায়ু দূষণ সেই সংবাদ এখানে রয়েছে বাবাকে বাঁচাতে কিডনি বিক্রি করতে চান শিক্ষার্থী জবি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী হৃদরোগে আক্রান্ত বাবার চিকিৎসার অর্থ জোগাড় করতে নিজের একটি কিডনি বিক্রি করতে চান তার নাম ফাতে আলী খান আকাশ তিনি জবির দু হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী এই সংবাদটি রয়েছে দৈনিক দেশ রূপান্তর দর্শক দৈনিক দেশ রূপান্তরের এই ছিল আজকের শিরোনাম আমরা একটু এখন দেখে নেব দৈনিক কালের কণ্ঠ কি কি খবর প্রকাশ করেছে দৈনিক কালের কণ্ঠে প্রধানমন্ত্রীর যে গতকাল একটি উক্তি করেছেন কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনার ওপর জোর প্রধানমন্ত্রী সেই সংবাদটি রয়েছে এছাড়া একটি পাশে ছবি দেখা যাচ্ছে যে ডোনাল্ড লু পিটার হাস ছবি একটি এটি হচ্ছে তারা কালকে বঙ্গবন্ধু স্পোর্টস কমপ্লেক্সে গিয়েছিলেন সেই সেই সংক্রান্ত একটি ছবি প্রকাশ করা হয়েছে কালের কণ্ঠে এর নিচে অতীত নয় ভবিষ্যতের দৃষ্টি যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ডু যে গতকাল কথা বলছেন সেটি পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের সঙ্গে বৈঠক শেষে ডোনাল্ড ডু আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা করতে এসেছি সংঘাতমুক্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে উৎসাহিত করতে যুক্তরাষ্ট্র কঠোর পরিশ্রম করেছে সেই সংবাদটি এখানে রয়েছে নিজ বাড়িকে ক্যাম্পাস দেখিয়ে পঁচিশ কোটি লুট এশিয়ান ইউনিভার্সিটি এই সংক্রান্ত একটি সংবাদও এখানে রয়েছে এছাড়া দুবাইয়ে ধনীদের গোপন সম্পদের পাহাড় আন্তর্জাতিক অনুসন্ধানী সাংবাদিকতা প্রকল্প যুগ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে থাকা বিভিন্ন দেশের ধনী ব্যক্তিদের সম্পদের তথ্য ফাঁস করা হয়েছে রাজনৈতিক ধনকূপের অপরাধী অর্থ পাচারকারী ও নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তিরা এই তালিকায় রয়েছেন অন্যতম বৈশ্বিক বাণিজ্য কেন্দ্র ও বিলাসবহুল জীবনযাপনের এই মেরু শহরে বিপুল সম্পত্তি কিনেছেন তারা গত মঙ্গলবার একটি বৈশ্বিক অনুসন্ধানী সাংবাদিকতা প্রকল্প দুবাই আনলক শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করেছে অনুসন্ধানী সাংবাদিকদের প্রকাশ করা তালিকায় ভারতীয় ধন কুবের মুকেশ আম্বানি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তিন সন্তান সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছেলে ও সাবেক সেনা প্রধান কামার জাভেদ বাজওয়ার ছেলে এবং যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া ইউক্রেন চীন ইরান সৌদি আরব আফগানিস্তান মিয়ানমার সহ বিভিন্ন দেশের নাগরিকদের নাম উঠে এসেছে এই সংবাদটি এখানে রয়েছে সর্বোচ্চ বরাদ্দ দশ মেগা প্রকল্পে উন্নয়ন বাজেট দু হাজার আজ এই উন্নয়ন বাজেটটি প্রণয়ন হবে আগামী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবির খসড়া চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন এতে এক হাজার দুশো আটান্নটি প্রকল্প বাস্তবায়নে উন্নয়ন বাজেটের বরাদ্দ রাখা হয়েছে দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা এই সংবাদটি রয়েছে এছাড়া গতকাল থেকে রাজশাহীতে গুটি আম পাড়া শুরু হয়েছে মধুমাস জ্যৈষ্ঠ চলছে গুটি আম গতকাল থেকে পাকা শুরু হয়েছে পাড়া শুরু হয়েছে সেই ছবিটি প্রকাশ করেছে দৈনিক কালের কণ্ঠ দর্শক এই ছিল দৈনিক কালের কণ্ঠের আজকের সংবাদ আমরা এখন একটু দেখে নেব দৈনিক যুগান্তর কি কি সংবাদ প্রকাশ করেছে আজ দর্শক দৈনিক যুগান্তরের প্রধান শিরোরাম যেটি সেটি হচ্ছে ডোনাল্ড ট্রুর ঢাকা সফর বাংলাদেশ মার্কিন সম্পর্ক প্রসঙ্গে ডোনাল্ড ট্রু সামনে তাকাতে চায় যুক্তরাষ্ট্র এই সংবাদটিই করেছে বিভিন্ন পত্রিকা অন্যান্য পত্রিকাও দেখা যাচ্ছে এই সংবাদটি তারা লিড করেছে আজকে দেখা যাচ্ছে গতকালকে টক অফ দ্য টাউন ছিল যেটি যে গতকাল ডোনাল্ড ট্রু বেশ একটি ব্যস্ত সময় পার করেছেন শুরুতে পরিবেশ পরিবেশ মন্ত্রীর সাথে তিনি বৈঠকে বসেছেন এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে একটি বৈঠক করেছেন এরপর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন সেই বিষয়ে সংবাদ উঠে এসেছে এবং এই যে ডোনাল্ড ট্রুপ যে সফর সেই সফরে দেখা যাচ্ছে র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার এই বিষয়ে বাংলাদেশ থেকে বা ঢাকা পক্ষ থেকে একটি জানানো হয়েছে এছাড়া দুর্নীতি বিরোধী লড়াই ঢাকার সঙ্গে কাজ করতে চায় ওয়াশিংটন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশের পাশে চায় যুক্তরাষ্ট্র এই ধরনের সংবাদ উঠে এসেছে কিন্তু এর পাশে আরেকটি সংবাদ দেখা যাচ্ছে সুন্দরবনে আগুনের সূত্রপাত হয় তিরিশ এপ্রিল চার মে নয় চার দিন পর টের পেল বন বিভাগ প্রাকৃতিক নানা দুর্যোগে বাংলাদেশের রক্ষা কবচ সুন্দরবন ম্যানগ্রোভ এই বনে বরাবর অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন সবাই চার মে পূর্ব সুন্দরবনের এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে সংবাদ প্রকাশ হয় মে দুপুরে ফায়ার সার্ভিস নৌবাহিনী বিমানবাহিনী হেলিকপ্টার কোস্টগার্ড এবং বন বিভাগ সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু চার মে আগুন লাগার খবর প্রকাশ হলেও কর্তৃপক্ষ আগুন লাগার প্রমাণ প্রকৃতপক্ষে আগুন লাগার প্রকৃতপক্ষে প্রকাশ পাওয়া যায় আরও চার দিন আগে বাংলাদেশ মহাকাশ স্যাটেলাইট ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্যাটেলাইটের মাধ্যমে সুন্দরবনে আগুন লাগার ছবি ধারণ ধারণ করেছে যেখানে তিরিশ এপ্রিল স্যাটেলাইটে ছবি দেখা যায় প্রায় এক দশমিক ছয় হেক্টর এলাকা ইতিমধ্যে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে আর দশ মের স্যাটেলাইটে দেখা যায় সুন্দরবনে প্রায় 4.9 হেক্টর এলাকায় আগুন লেগেছে এই সংবাদটি রয়েছে এছাড়া নারীরা ভুক্তভোগী নয় চালিকা শক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য সেটি রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বুধবার আইসিপিডি সম্মেলনে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী সেখানে তিনি এটি বলছেন রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চলবে না রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চলতে না দেওয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার রাজধানী বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কার্যালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের প্রথম সভায় তিনি এই নির্দেশনা দেন এছাড়া ঢাকার বাইরে নো হেলমেট নো ফুয়েল বাস্তবায়ন করতে হবে তিরিশ জুনের মধ্যে ফিটনেসবিহীন যানবাহনের চলাচল বন্ধ এই সংবাদটি রয়েছে পছন্দের প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতাতে এমপিদের নানা কৌশল ভোটে সহযোগিতা করলেও ব্যবস্থা নেবে বিএনপি মূলত হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচনে দুই দলের যে অবস্থান সেটি তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনের মাধ্যমে যেখানে দেখা যাচ্ছে যে উপজেলা যে নিজস্ব প্রার্থী রয়েছে প্রায় দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের যেসব হচ্ছে মন্ত্রী এবং সংসদ সদস্য রয়েছেন তারা চেষ্টা করছেন তাদের প্রার্থীদের যেন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত করা যায় এছাড়া বিএনপি জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় উপজেলা নির্বাচনও তারা বর্জন করে আসছে এবং তারা যে জিনিসটি করেছে তারা বলছে যে যারা ইলেকশন যে এসব ইলেকশনে যারা অংশগ্রহণ করবে তাদের যারা সহযোগিতা করবে তাদেরও বহিষ্কার করার ব্যবস্থা বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এই সংবাদটি রয়েছে হাইকোর্টের রায় চেম্বার আদালতে স্থগিত বিচারিক ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ হওয়ার আগে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি কন্ডেমসেল বা নির্জন কারা কক্ষে রাখা যাবে না বলে হাইকোর্টের সিদ্ধান্ত পঁচিশ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে সেই সংক্রান্ত সংবাদ এখানে রয়েছে দর্শক এই ছিল দৈনিক যুগান্তরের আজকের সংবাদ দর্শক এশিয়ান সংবাদ বিশ্লেষণের সময় হলো একটা বিরতির ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতা করেন বিশ্বের বিপুল পরিমাণ জনগোষ্ঠীকে সম্পদে পরিণত করতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার গুরুত্ব আরোপ করে বলেছেন বিশ্বের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় শিক্ষা স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদের জনসম্পদে রূপান্তর করতে হবে এই সংবাদটি রয়েছে এছাড়া আরেকটি সংবাদ এখানে রয়েছে এন সভায় আজ এডিপি অনুমোদন দর্শক জানেন যে ঘনি আসছে বাজেট সেই প্রক্রিয়া দেখা যাচ্ছে যে এই সব বাজেট সংক্রান্ত বেশ কিছু কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে তো এবারের বাজেটের এবার এডিপির যে আকারটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকার তো ঋণ অনুদান বেশি সংগ্রহের লক্ষ্যমাত্রা পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ বরাদ্দ থাকবে এই সংবাদটি একটু ভেতরে কি আছে দেখা যাক জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই সভায় আগামী দুই হাজার চব্বিশ অর্থ বছরের জন্য দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির অনুমোদন করা হবে এবারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার খুব বড় হচ্ছে না গত অর্থ বছরের তুলনায় মাত্র দুই হাজার কোটি টাকা বেশি থাকছে মূলত আইএমএফের পরামর্শে এবং স্থানীয় সম্পদের অপ্রুলতার কারণে এবারে উচ্চভিলাসী এডিপিতে যাচ্ছে না সরকার বরং স্থানীয় সম্পদের কমের কারণে বৈদেশিক ঋণ ও অনুদানের বেশি সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার আগামী এডিপিতে মোট বরাদ্দের বৈদেশিক ঋণ ও অনুদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ কোটি টাকা দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বৈশিক বৈদেশিক ঋণের পরিমাণ ছিল তিরাশি হাজার পাঁচশো কোটি টাকা সেই হিসাবে এডিপিতে এই অর্থবছরের ব্যবধা এক অর্থবছরের ব্যবধানে বৈদেশিক ঋণের পরিমাণ বেড়েছে ষোলো হাজার কোটি টাকা এছাড়া রয়েছে বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের পথে টাইগাররা ভালো করার প্রত্যাশা হাতুরু ও শান্তের। দর্শক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আইসিসি ওয়ার্ল্ড টি টোয়েন্টি খেলতে যুক্তরাষ্ট্রের পথে রওনা হয়েছে সেই সংবাদটিও এটি এখানে রয়েছে বেশ কয়েকদিন জল্পনা কল্পনার পর অবশেষে দল ঘোষণা করা হয় সে দলে ইঞ্জুরি আক্রান্ত তাসকিন আহমেদকে রাখা হয়েছে গতকাল অফিসিয়াল ফটো সেশনের পর সংবাদ সম্মেলন করে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাসলু শান্ত এবং কোচ হাতিরু সিংহে তারা এইবার যে প্রত্যাশা ব্যক্ত করেছেন যে প্রথম পর্ব পেরিয়ে দ্বিতীয় পর্বে ওঠার সে প্রত্যাশা ব্যক্ত করেছেন এবং সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত জিটি জানিয়েছেন বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই তাসকিন ফিট হয়ে খেলতে পারবেন সেই সংবাদটি রয়েছে এরপরে রয়েছে আমার হাতে দৈনিক ইত্তেফাক সেখানে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন সুষ্ঠু ভোট নিয়ে সংখ্যায় প্রার্থীরা এই সংবাদটি রয়েছে গোপালগঞ্জে নির্বাচনী সহিংসতায় মৃত্যু লাশ নিয়ে ঢাকার খুলনা মহাসড়ক অবরোধ থাকতে ফাঁসির আসামিদের এই সংবাদটিও রয়েছে ইতেফাকে টেকসই উন্নয়নের জন্য কার্যকর ব্যব জনসংখ্যা ব্যবস্থাপনা থাকতে হবে প্রধানমন্ত্রী এই সংবাদ রয়েছে এছাড়া দুই দেশের সম্পর্ক আস্থা পুনঃস্থাপনে করতে এসেছি ডোনাল্ড লু রপ্তানির কিছু খাতে প্রণোদনার বিকল্প সহায়তা আসছে এই সংবাদ রয়েছে এছাড়া জীবন ও জাহাজের নিরাপত্তাকে প্রাধান্য দিয়েছিলাম বললেন মাস্টার ক্যাপ্টেন রশীদ এই সংবাদটিও এখানে রয়েছে ওকিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে বিপুল গ্রেনেড ও অস্ত্র উদ্ধার আরসার দুই শীর্ষ কমান্ডার গ্রেফতার এই সংবাদটিও এখানে রয়েছে দর্শক এশিয়ান সংবাদ বিশ্লেষণের শেষ পর্যায়ে চলে এসেছি দর্শক আজকের বেশিরভাগ পত্রিকায় যে সংবাদটি রয়েছে সেটি হচ্ছে ডোনাল্ড টুর বাংলাদেশ সফর বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদারের যে আশা তিনি ব্যক্ত করছেন সেই সংবাদটি রয়েছে এছাড়া প্রধানমন্ত্রী গতকাল একটি আন্তর্জাতিক সম্মেলনে উদ্বোধন করেছেন সেই সম্মেলনে তিনি নারীদের এগিয়ে আসার বিষয়ে কথা বলেছেন এবং জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করার করতে হবে সেই সেই তাগিদ দিয়েছেন এছাড়া উপজেলা নির্বাচন সংবাদ প্রকাশিত হয়েছে আর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আজ গতকাল রাতে টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের পথে রওনা হয়েছে সেই সংবাদটিও সকল পত্রিকায় প্রথম পাতায় পাতায় উঠে এসেছে দর্শক এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এ পর্যন্তই আগামীকাল আবারও দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এশিয়ান টেলিভিশনের